পাঞ্জাব একে বলা হয় ভারতের খাদ্য ভাণ্ডার সরিষার স্বর্গরাজ্য এবং অভিবাসীদের আতুর ঘর প্রতি বছর কয়েক লাখ লোক এখান থেকে পশ্চিমার দেশগুলোতে পারি জমান যেমন কানাডায় পাঞ্জাবিরা হল সবচেয়ে বড় অভিবাসী জনগোষ্ঠী কিন্তু তাদের অনেকে এখন ভারতে ফিরে আসছেন যেমন বলকারের পরিবার জমি বন্ধক রেখে তাকে টরন্টোর একটি বিশ্ববিদ্যালয়ে পড়তে পাঠিয়েছিল মূল লক্ষ্য ছিল ওখানে স্থায়ী হওয়া কিন্তু এক বছরের মাথায় তিনি দেশে ফিরে এসে এমব্রয়ডারির ব্যবসা শুরু করেছেন ঘর ভাড়া খাবার দাবার সব কিছুরই দাম বাড়ছে ওখানে বাড়তি ব্যয় সামাল দিতে আরও বেশি কাজ করতে হয় এ কারণে বেশিরভাগ শিক্ষার্থী হিমশিম খাচ্ছে এবং ঝরে পড়ছে কনসালটেন্সি ফার্মগুলোতে কানাডা যাওয়ার পরামর্শ নিতে আগে শিক্ষার্থীদের ভিড় লেগে থাকতো এখন সেটা কিছুটা কমেছে এক পরিসংখ্যানে দেখা গেছে গত বছর কানাডার বিশ্ববিদ্যালয়গুলোতে ভারতীয় শিক্ষার্থীদের ভর্তির আবেদনও অনেক কম হয়েছে গত বছর কানাডায় বাড়ি ভাড়া সহনীয় করার দাবিতে শিক্ষার্থীদের করা একটি আন্দোলন বেশ ভাইরাল হয়েছিল জবাবে ট্রুডু সরকার বলেছে বিদেশি শিক্ষার্থীরা কানাডায় পড়তে আসতে চাইলে বাজেট দ্বিগুণ করা উচিত এছাড়া আবাসন সংকট কমাতে সাময়িকভাবে স্টুডেন্ট ভিসায় সীমা বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি সরকার গত বছরে কানাডা বড় আকারের কোন আবাসন প্রকল্প হাতে নেয়নি জনসংখ্যা বাড়ায় এখন এই খাতে সংকট তৈরি হয়েছে কানাডার ছেড়ে অন্য দেশে যাওয়ার আরও অনেক কারণ আছে যেমন কানাডায় ভালো আয় রোজগার ও চাকরি থাকার পরেও পনেরো বছর পর দেশে ফিরে এসেছেন করণ তিনি চাপমুক্ত নিরিবিলি ও নাতিশীর্ধুষ্ণ পরিবেশে থাকতে চান এখন তিনি যারা কানাডা ছেড়ে নিজ দেশে ফিরতে চান তাদের জন্য একটি কনসালটেন্সি ফার্ম খুলেছেন আমি দেড় বছর আগে এই ব্যবসা শুরু করি এবং প্রতিদিন দুই তিনটা কল পাই যারা কানাডা ছেড়ে দেশে ফিরে আসতে চান তারা জানতে চান দেশে ফিরে এলে উপার্জন কেমন হবে এবং কতটা মানিয়ে নিতে পারবেন কয়েক দশক ধরে অভিবাসীদের জন্য কানাডা ছিল আকর্ষণীয় একটি দেশ কিন্তু দেশটি সরকার বলছে সম্প্রতি কানাডিয়ান নাগরিকত্ব গ্রহণের হারও কমে গেছে আবার অনেকে নাগরিকত্ব নেওয়ার পর কানাডা থেকে অন্য দেশে পাড়ি জমাচ্ছেন